নমস্কার বন্ধুরা কেন্দ্রীয় কৃষি বিকাশ সংস্থায় মাধ্যমিক পাশ যোগ্যতায় দু হাজার একশো নিয়োগের খুব ভালো একটি অফিসিয়াল নোটিফিকেশান প্রকাশিত হয়েছে এখানে আপনাদের কোনো আবেদন ফি লাগছে না ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন আপনারা যেই ফোনটির মাধ্যমে এই ভিডিওটি দেখছেন সেই মোবাইলটির মাধ্যমেই এই আবেদনপত্রটিতে আবেদন করতে পারবেন তো আপনারা যদি এই পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওর মাধ্যমে আপনারা কিভাবে আবেদন করবেন এবং আপনাদের কী কী যোগ্যতা লাগছে প্রভৃতি বিষয়ে ফুল ডিটেলসে আলোচনা করা হবে আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন তো চলুন এবার ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন এসেছি সেন্ট্রাল অ্যাগ্রিকালচার ডেভেলপমেন্ট ইনস্টিটিউশনের ফুল অফিসিয়াল ওয়েবসাইটে তো এখানে আসার পর একদম নিচে চলে আসবেন দেখতে পাচ্ছেন এখানে একটা পিডিএফের চিহ্ন রয়েছে এই পিডিএফের চিহ্নে ক্লিক করলেই আপনাদের সামনে ফুল অফিসিয়াল নোটিফিকেশনটি ডাউনলোড হয়ে যাবে যেহেতু এই অফিসিয়াল নোটিফিকেশানটি আমাদের ডাউনলোড করা হয়ে গেছে তাই আমরা ডাউনলোড করছি না আমরা এখন আমাদের ডাউনলোড করা পেজটি বা অফিসিয়াল নোটিফিকেশানটি আপনাদের সামনে ওপেন করে দেখাচ্ছি আমরা এখন চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশানের নোটিফিকেশানটি আপনারা দেখতে পাচ্ছেন এই নোটিফিকেশানটিতে হিন্দিতে প্রকাশিত হয়েছে দেখুন এখানে লেখা রয়েছে কেন্দ্রীয় কৃষি বিকাশ সংস্থান তো এটা ভালো করে আপনারা দেখে নিন এখানে দেখুন চার নম্বর পোস্টটি দেখুন কি বলছে এই চার নম্বর পোস্টে দেখুন ব্যবসায়ী প্রতিনিধি এখানে এক হাজার ছত্রিশটি শূন্যপদ রয়েছে ভারতের যে কোনো রাজ্য থেকে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে মাধ্যমিক পাস তবে উচ্চ মাধ্যমিক পাস হলেও আবেদন করতে পারবেন এখানে ষোলো হাজার ছশো আশি টাকা বেতন রয়েছে আপনাদের তারপরে দেখুন তিন নম্বর পোস্টে দেখুন সওয়াক নিবেশ প্রবন্ধক এখানে নশো ছিয়ানব্বইটি শূন্য রয়েছে ভারতের যে কোনো রাজ্য থেকে নিয়ে আপনারা আবেদন করতে পারবেন বিকম বা গ্র্যাজুয়েশান যে কোনো যোগ্যতা হলে আপনারা আবেদন করতে পারবেন গ্র্যাজুয়েশানের যে কোনো শাখায় পাস করলে আবেদন করতে পারবেন কুড়ি হাজার পাঁচশো টাকা এখানে বেতন রয়েছে এছাড়া এখানে দেখুন এক নম্বর পোস্টটি মুখ্য নিবেশ অধিকারী তো এখানে দেখুন ছত্রিশটি পদ রয়েছে তারপরে দু নম্বরটি দেখুন নিবেশ প্রবন্ধক নিরানব্বইটি পদ রয়েছে তো এগুলি আপনারা ভালো করে দেখে নিন তারপরে দেখুন এখানে দেওয়া রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন এখানে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে দেখুন ক্যাকডি ডট ইন্ডিয়া অ্যাট দ্য রেট এই ইমেল অ্যাড্রেসে আপনাদেরকে আপনাদের বায়োডাটা সেন্ড করতে হবে তবে বায়োডাটার নিচে অবশ্যই আপনারা আপনাদের আধার কার্ডের নাম্বার লিখে দেবেন তাহলেই আপনাদের বায়োডাটা কার্য হবে যদি না আপনারা আপনাদের বায়োডাটায় আপনাদের আধার কার্ডের নাম্বার না বসান তাহলে কিন্তু আপনাদের মানে আবেদনপত্রটি গ্রাহ্য হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আরেকটি তথ্য দেওয়া রয়েছে দেখুন ওয়েবসাইটে দেওয়া রয়েছে দেখুন ডাব্লুডাব্লু ডাব্লিউ তো এই ওয়েবসাইটে আপনারা আবেদন করার পর থেকে ফলো করতে পারেন কারণ যখনই আপনারা এখানে সিলেক্ট হয়ে যাবেন তখন কিন্তু আপনাদের এই ওয়েবসাইটে আপনাদের নাম প্রকাশিত করবে এখানে কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না শুধুমাত্র ইন্টারভিউর জন্যই আপনাদের জয়েন করে নেওয়া হবে তো এখানে দেখতে পাচ্ছেন আপনাদের আবেদনের শেষ তারিখ দেওয়া রয়েছে দেখুন পঁচিশে জুন দু হাজার কুড়ি তারিখ পর্যন্ত আপনাদের আবেদনের শেষ তারিখ অর্থাৎ আপনারা আপনাদের ইমেলটা পাঠাতে পারেন পঁচিশে জুন দু হাজার কুড়ি তারিখ পর্যন্ত তো এছাড়া এখানে একদম নিজে চলে আসবেন এখানে বিভিন্ন ডিটেলস দেওয়া রয়েছে তো আপনারা যদি হিন্দি ভালো করে পড়তে পারেন তাহলে এটা ভালো করে দেখে নেবেন তো আমি যেহেতু হিন্দি মোটামুটি পড়তে পারি বলতে পারলেও কিন্তু মানে ঠিকঠাক পড়তে পারি না তো যতটুকু আমি বুঝলাম ততটুকুই আপনাদের শেয়ার করলাম তো আপনারা অবশ্যই কোনো হিন্দি স্পেশালিস্ট বা আপনারা যদি জানেন ভালো হিন্দি ভালো করে এই অফিসিয়াল নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে পড়ে নেবেন দেখে নেবেন তারপরেই আপনারা আবেদন করবেন তো আশা করি ভিডিওটি আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দিন এছাড়া আমাদের ভিডিও ডেসক্রিপশানে সোশ্যাল মিডিয়ার লিঙ্কগুলো দেওয়া রয়েছে অবশ্যই আমাদের ওখানে গিয়েও ফলো করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ